আমি যে লোকমানকে চিনি, সে জীবনে কোনোদিন মদ খায়নি, সে জীবনে কোনোদিন জুয়া খেলে। লোকমান আমাকে কোনোদিন বলে নাই যে মডার্ন ক্লাবে একটা ক্যাসিনো আছে, এটাও একটা আশ্চর্য। ও কিন্তু আমার বন্ধু। দুজন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের, এই ভিন্নতা সত্ত্বেও তাদের বন্ধুত্ব চোখে পড়ার মতো। বিসিবিতে পরিচালক হিসেবে এসেই সভাপতি নাজমুল হাসান পাপনের আস্থাভাজন হয়ে ওঠেন মোহামেডানের লোকমান হোসেন ভূঁইয়া। চলমান ক্যাসিনো কাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিসিবি পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। অভিযোগ আছে, মোহামেডান ক্লাবে ক্যাসিনোর আসর বসিয়ে নিয়মিত ভাড়া আদায় করতেন তিনি। তবে লোকমানের হয়ে সাফাই গাইলেও অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি দাবি করেন বিসিবি প্রধান। প্রয়োজনে বিসিবির পক্ষ থেকেও ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। লোকমান হোসেন ভূঁইয়া সে আছে, সে ক্লাব ভাড়া দিয়েছে, ডেফিনেটলি ক্যাসিনোতে ক্যাসিনোর কাছে যদি ভাড়া দিয়ে থাকে, তার সাথে সংশ্লিষ্ট থাকলে তার বিচার হবে। এটা যারা থাকবে তারাই ধরা পড়বে এবং তাদের বিচার হবে। আমরা আশা করি সুষ্ঠু বিচার হোক এবং আসল দোষী যারা আছে তারা ধরা পড়বে। এটা ছাড় পাওয়ার কোনো সুযোগই নেই, আমি বিসিবিতেও ছাড় দিব না। এদিকে বিসিবির অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিপিএলে বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সর হতে আগ্রহী, তবে সেটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবি বস পাপন। আমি এক্সাক্ট জানি না, 5-6 জন নাকি জমা দিয়েছে, ইন্টারেস্ট শো করেছে, সেটাই শুনেছি এই পর্যন্তই, এখনো যাই না, রোববার দিন হয়তো জানতে পারবো ডিটেইলস। এবারের বিপিএল হবে পাইপলাইনের খেলোয়াড় তুলে আনার অন্যতম মাধ্যম, বিশেষ করে জাতীয় দলের লেগ স্পিনার সংকট কাটাতে চায় বোর্ড। দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিসেবে তরুণ লেগ স্পিনারদের বেশি বেশি সুযোগ দিতে চান বিসিবি প্রধান। আমাদের লেগ স্পিনে কিছু ঘাটতি আছে, আমরা লেগ স্পিনে স্বাচ্ছন্দ্য বোধ করি না ব্যাটিংয়ে, সো সব দলে অন্তত একটা লেগ স্পিনার থাকবে, আমাদের যে দেশে যে কয়জন আছে থাকবে। এছাড়া জাতীয় দলের ফিটনেস ঘাটতি কাটাতেও পদক্ষেপ নেওয়ার কথাও জানান বিসিবি সভাপতি। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।